আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। আমি আছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে গল্প করার জন্য। তো সকালবেলা আর কি উঠে আমি চা খেয়ে এই তো মাংসটা বসিয়ে দিয়েছি, আর এটা ছিল আমাদের ফেস্তার পরের দিনের ভিডিও আর কি। তো দেখা গেছে আমি ভেবেছিলাম যে আমি বিরিয়ানি রান্না করব, তো মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু ভাবিরা কেউ খেতে চায় নাই। ওর বলল যে এত কিছু খাবারের পরে আর বিরিয়ানি খাওয়া সম্ভব না, তো যার কারণে আর বিরিয়ানিটা রান্না করা হয় নাই। তো এই জন্য আমি পরের দিন এটা রান্না করে ফেলতেছি, কারণ মাংসটা যেহেতু আমি মেখে রেখেছিলাম আর ডিপ করা সম্ভব হয় নাই, মানে সম্ভব হয় নাই বলতে দেখা গেছে ঝামেলা। তো আমি ভাবলাম যে রান্না করে ফেলি, আমরা খেয়ে নিব। তো এই তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা এদিকে হতে থাক আর আমি এর ফাঁকে বাকি কাজগুলি সেরে নিব। মাংসটা বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে আমি এখন বাকি কাজগুলো করব। তো প্রথমে রুমগুলি, প্রত্যেকটা রুম মোটামুটি ভালোই ময়লা হয়ে গিয়েছে, আমি রুমগুলো আগে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দেওয়ার পরে মেডিসিন দিয়ে আর কি প্রত্যেকটা রুমে ভালোভাবে মুছতে হবে। তো এদিকে বিরিয়ানি রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো আর কি সেরে নিতে হবে, কিছু করার নেই। ফাইনালি আমার বিরিয়ানি রান্না শেষ। বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে দেখতে, এখন একটু উল্টো পাল্টা দিব। আমি একটু দেখাই জুম করে, অনেকগুলি রান্না করেছি মোটামুটি, কারণ মাংস ছিল তো নাড়তে সমস্যা হচ্ছে। তো মমিনের বাবাকে এখন খেতে দিয়ে দিলাম, এখন খেয়ে বলবে কেমন হয়েছে দেখতে। ভালো হয়েছে, খারাপ হলেও কিন্তু কেন না, সত্যি কথাই কইবে তুমি। পরে কালকে খাওয়ান বন্ধ করে দিব তুমি জানি। এই যে দেখেন কাছ থেকে দেখে কত সুন্দর হয়েছে, দেখেন পুরো ঝরঝরে, দেখা যাক খাওয়ার পরে কি বলে। এই তো মমিনা বাবা এখন খাচ্ছে, দেখা গেছে যে কাজে যাবে একটু পর। তো কেমন হয়েছে বানাবে সত্যি? তোমার তো আবার বিরিয়ানি তো ভালো লাগে না খেতে, লবণ সব ঠিক আছে না? রিজোটা কিন্তু অনেক সুন্দর, একদম ঝরঝরে হয়েছে আজকে। ওই যে ভাইয়ের ইয়েতে রান্না করছি তো, যে ভাইয়ের খাওয়াবে আজকে, এই জন্য মনে সুন্দর হয়েছে তাই না? হ্যাঁ, তুমি বেশি প্রসেসিং করতে গেলে সমস্যা হয়, নরমাল করবে। কালকে তো কোনো প্রসেসিং ছিল না, কালকে নরমালই ছিল। ডিপেন্ড করে কার উদ্দেশ্যে রান্না করা হইতেছে। তো যাক, খাওয়া দাওয়া শেষ করুক, আর আমিও দেখা গেছে যে ঘর বাড়ি পরিষ্কার করতেছি। কালকে ফেস্তা হওয়ার পরে ঘর বাড়ির অবস্থা একদমই খারাপ ছিল, পুরা বাড়ি ঘর। এখন এই যে এগুলি সব ক্লিন করলাম, পুরা বাসা। তো আমরা এখন দুপুরে খাবারটা খাচ্ছি, বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম পুরো ঝরঝরে আর খেতেও মজা হয়েছে। মমিন কেমন হয়েছে বাবা বলো তো, খেয়ে দেখো। মাইমোনা মাইমোনা খেয়ে দেখো কেমন হয়েছে, মমিন খেয়ে দেখো। মমিন মমিন খাও, দেখো কেমন হয়েছে মাইমোনা, খেয়ে দেখো। মমিন কেমন, না ভালোই হয়েছে, খারাপ না, লবণ সব পারফেক্ট, মজা হয়েছে। আচ্ছা না, আসলে অনেক মজা, টেস্ট হয়েছে। যাক আমরা খাওয়া দাওয়া শেষ করি। তো আমি দেখা গেছে যে মোটামুটি দুই দিন আমি ভিডিও আপলোড দেই নাই, তো আমার ফেস্তার পরের দিনের, তার পরের দিনের ভিডিও মোটামুটি জমে গিয়েছে। তো আমি চেষ্টা করেছি দুই দিনের ভিডিও মিলে একটা ভিডিও বানানোর, তো তাই করেছি আর কি। তো দেখা গেছে এটা আমার তার পরের দিনের ভিডিও ছিল, মানে সাবাতোর। তো সাবাতোতে দেখা গেছে যে ওর বাবার কাজ ছিল, তো বাইরে বের হবো না, তো যার কারণে মোটামুটি আরও কিছু কাজ জমে আছে, এগুলি আর কি সেরে ফেলবো, যেহেতু লোনে দিতে স্কুল খুলবে বাচ্চাদের।
আর এদিক থেকে তো মন তো খুব খারাপ যে কি করব আসলে বুঝে উঠতে পারতেছি না, মানে কোনো ডিসিশনই নিতে পারতেছি না যে আসলে কি করব, স্কুলে দিব কি দিব না, কারণ পরিস্থিতি ভালো না। সেকেন্ড দফায় আবার তো বেড়ে গেছে মোটামুটি ভালোই, পার ডে মনে হয় 1500-1600 করে আবার অ্যাটাক করতেছে, ঠিক আগের মতোই পরিস্থিতি। এখন এই পরিস্থিতিতে আমি চাচ্ছি না যে আমার বাচ্চাদেরকে আমি স্কুলে দিই, কারণ যদি আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে কি করব। মাইমুনা একদমই গরম কোনো জিনিসই সে খেতে চায় না, মানে একটা দুধ দিল, গরম দুধ দিল, সে দেখা গেছে দুধটাকে ঠান্ডা করে তারপরে খাবে, মানে ওর যে কোনো খাবার সে ঠান্ডা মানে খায় ছোটবেলা থেকে, গরম কোনো খাবার সে খেতে পারে না। আর ময়মিন যদিও বা খেতে পারে কিন্তু দেখা গেছে যে তারপরও আমার কাছে মানে একটুও মন টানতেছে না। তা আমি কি করব আসলে, সব কিছু মিলে খুব টেনশনের মধ্যেই আমার দিন যাচ্ছে, যার কারণে ভিডিও দেই নাই। তো আমি এখানে রান্না করার আগে বলে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, তো এগুলি এখন ধুয়ে নিব আগে। আর যেহেতু ওর বাবা আছে কাজে গেল, বাইরে বের হই নাই, তো চিন্তা করলাম যে এই কাজগুলি করে ফেলি। আর এগুলি হচ্ছে মানে কালার উঠে বাংলাদেশ থেকে আনা চাদর, তো দেখা গেছে যে এগুলি আসলে মেশিনে দেওয়া যায় না। এই যে দেখেন কতটা রঙ উঠে গেছে, দিলে একটা কাপড়ের সঙ্গে একটা কাপড় লেগে নষ্ট হয়ে যাবে, তো যার কারণে আমি এগুলি এখন হাতেই ধুয়ে ফেলবো দুইটা চাদর, তারপরে রান্না করতে যাবো আর কি। চাদরটা ধুয়ে ফেলেছি, চাদরটা ধোয়ার পরে আমি আরও কিছু কাপড় আছে এগুলিকে আর কি ভিজিয়ে দিব, যেহেতু মোটামুটি কাপড় চোপড় হাতে কিছু কাপড় জমে গিয়েছে, তো এগুলি ধুয়ে ফেললে মোটামুটি দেখা গেছে যে কাপড় শুকিয়ে মানে যে যার মতো জায়গার মতো রেখে দিলে তো দেখা গেছে যে বাসাটা একটু গোছানো দেখাবে, না তো দেখা গেছে যে এলোমেলো হয়ে যাচ্ছে সব জায়গায়। তো আমি এখন আগে টেবিলটাকে ওয়াশ করে নেব, তারপরে রান্নার কাজে লাগবো, কারণ টেবিলটা ভালো করে ওয়াশ করে নিলে মোটামুটি টেবিল বেসিন এগুলি সব ক্লিন করে নিলে রান্না তাড়াতাড়ি ঝটফট করে নেওয়া যাবে। আর এদিকে আমি বেগুন পোড়াতে দিয়ে দিছি, আজকে বেগুন ভর্তা করব আর ছোট মাছ রান্না করব। তো আমি তো এই মাছটা রান্না করব আজকে, এটা হচ্ছে সার্দিনিয়া মাছ, খেতে ভালোই লাগে খারাপ না, তবে এই মাছের মানে তরকারি খাওয়া যায়, আবার দেখা গেছে যে মানে ভর্তাও খাওয়া যায়, তো মোটামুটি ভালোই লাগে। ভর্তাটা দেখা গেছে যে ভালোভাবে একটু কড়াভাবে ভেজে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে মেখে খেলে খারাপ লাগে না, ভালোই লাগে গরম ভাতের সঙ্গে আর কি। তো আমি এখন মাছগুলি এভাবে সবগুলি পরিষ্কার করে নিব। আরে তো এই চাদরটা এখন উঠাই ফেলবো, মাইমনা উঠাই দিতেছে, এই চাদরটা ধুয়ে ফেলো, মা উঠাই ফেলো একদম পুরাটা। ওটা দপো। তো বিকেলবেলা আমরা একটু বাইরে যাব, তো এই তো মাইমুনা রেডি হয়ে গিয়েছে, তো একটু বাইরে বের হব, ভালো লাগছে না, তো একটু বললাম যে একটু বাইরে থেকে একটু হেঁটে আসি। আর দেখেন নখের মধ্যে কীভাবে নেল পলিশ লাগিয়ে রেখেছে, মানে নখে তো না চামড়ার উপরে আর কি। তো এই তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি, দেখি একটু বাইরে থেকে হেঁটে আসি, তাহলে হয়তো একটু ভালো লাগবে মনটা, তো যার কারণে বাইরে বের হচ্ছে। আমি আর মাইমুনা মিলে এতো হাঁটছি আর কি, দেখি কেমন লাগে, তো কিছুক্ষণ হেঁটে তারপরে বাসায় চলে যাব, বেশিক্ষণ থাকবো না। আর মানে সব কিছু মিলে কোনো কিছুই ভালো লাগতেছে না, বাচ্চাদের ফিউচার আসলে কি হবে, কি হতে যাচ্ছে সামনের দিকে কিছুই জানি না, তো জানি না আসলে কি হবে, ভাগ্যে কি আছে তো উপরওয়ালাই ভালো জানে। তাই তো আমরা হেঁটেছি মোটামুটি, এখন বাসার দিকে যাচ্ছে। আর এটা ছিল রাত্রের ভিডিও, মমিনের বাবা রাত্রেবেলা ভাত খাবে না, তো আজকে তো বিকালবেলা চলে এসেছিল কাজ থেকে, কারণ সকাল থেকে কাজ করেছে, তো এসে ভাত খেয়েছে, তো এখন বলতেছে চিড়া আর দুধ খাবে, তো এই তো খাচ্ছে। বলা যাবে না, সিক্রেট। চিড়া দই ma questo riso viene soltanto con il c'è il riso quello che non lo so come farlo però è buonissimo oggi che... voglia di mangiare questo che venga fatto con viene tipo cuociuto per 300 grammi qualcosa che per far diventare secco non lo so sì questo è un riso che venga fatto così sì
হচ্ছে আমরা যে বের হয়েছিলাম তখন ওরা পার্কে খেলাধুলা করছিল, ওইটার ভিডিও আর কি। আর ভিডিও আসলে দুই দিনের মিলে একটা কোর মানে করেছি, তারপর ওই রকমভাবে ভিডিওটা আমি এত বেশি মানে ইয়ে করতে পারি নাই, কারণ ওভাবে ভিডিওটা করা হয় না। আসলে মন মানসিকতা ভালো না, কি করব বাচ্চাদের নিয়ে কোনোভাবে আমি কিছুই বুঝতে মানে বুঝে উঠতে পারতেছি না, তো যার কারণে কোনো কিছুই আমার কাছে ভালো লাগতেছে না, কি করব। আর ফেব্রুয়ারি থেকে মোটামুটি ওরা বাসায়, আর বাসায় থেকে আর কম্পিউটার দিয়ে ওভাবে পড়াশোনাও করতে চাচ্ছে না, কারণ দেখা গেছে স্কুলে গেলে আসলে মানে প্রতিদিনের পড়া প্রতিদিন নিচ্ছে, টিচার আবার নতুন করে ওদেরকে পড়া দিচ্ছে, একটা আগ্রহ থাকে, কিন্তু বাসায় যতই কম্পিউটার দিয়ে মানে পড়ায় না কেন, তো ওই আগ্রহটা আসলে কেউই পাচ্ছে না। তো সব কিছু মিলে আসলে আমি ডিসিশনই নিতে পারতেছি না যে আমি আসলে কি করব। তো দেখা যাক আসলে কি করি বা কি হয় সামনে। আর আর ভিডিওটা আমি আর বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে থাকেন না কেন নিরাপদে থাকবেন। আগামীকাল কোনো এক ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে গল্প করার জন্য। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।